আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিদিনের মতো আজও আমি আপনাদের সামনে চলে আসলাম বাংলাদেশের বাজারে গোল্ডের মূল্য জানাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিও জুড়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ভিডিওটি শেষে জানিয়ে দেব 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট স্বর্ণ বিক্রি করলে বর্তমান বাজার মূল্যে আপনারা কত টাকা পাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ 30 জুন 2020, রোজ মঙ্গলবার। প্রথমে জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য কত। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 5,990 টাকা, 21 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 5,720 টাকা, 18 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য 4,970 টাকা। সনাতন পদ্ধতি বা পুরাতন স্বর্ণের মূল্য 4,085 টাকা, 21 ক্যারেট প্রতি গ্রাম রূপার মূল্য 80 টাকা। চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের মূল্য কত। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য 69,867 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য 66,718 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের মূল্য 57,970 টাকা। সনাতন পদ্ধতি বা পুরাতন স্বর্ণের প্রতি ভরির মূল্য 47,648 টাকা, 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের প্রতি ভরি রূপার মূল্য 933 টাকা। প্রতি গ্রাম স্বর্ণের মূল্যকে 11.664 দ্বারা গুণ করলে প্রতি ভরি স্বর্ণের মূল্য পেয়ে যাবেন। 22 ক্যারেট স্বর্ণ বিক্রি করলে বর্তমান বাজার থেকে আপনারা 20% কম পাবেন, অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি করলে আপনারা পাবেন 55,893 টাকা। 21 ক্যারেটের ক্ষেত্রে একই কথা, 20% কম পাবেন, অর্থাৎ 53,374 টাকা পাবেন। 18 ক্যারেট বিক্রি করলে 20% কমে 46,376 টাকা পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন এই গোল্ডের মূল্য জানতে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।